আসসালামু আলাইকুম। ওনারা বেকুন কেন আছেন? আশা করি আল্লাহর রহমতে বেকুন ভালো আছেন। আই ওনারা দোয়াই ভালো আছি, সুস্থ আছি। তো আজি এখন বাজার দে 12টা, ছটা বাজার দে দেখতে থাকুন না। তো 12টা বাজার। তো আই আজি সুদ বেশি কিছু রান্না করতাম না, দুই যে রান্না করছুম। তো বেশি কিছু রান্না করতাম না, তো আজি খালি দেশি হই মাছ আনি রাতি বাজার উঠুন। তো রাত বেশি রাতে গেলে পরে 12টা বাজিল, পরে তুম বলে জাল দিয়ে দে কই মাছ আইন নেই একবারে লড়ার। কিন্তু আয় তো আর কুড়ি নজানি, আর হালা আছে তো হালাও ন কুড়ে হতে কই মাছ কুড়ি দিত ন। তো আই আম জামাইয়ে কুড়ি দিয়ে, বেশি কুড়ি ন পারিব, ছুরি দিয়ে আর কুড়ি দিয়ে একদম মানে 10-12 কুড়ি। তো আই এখন দুইজে এখন এই হত দিয়ে হিন্দিয়ার বলে বাদ থাকবো। তো এখন আই চিন্তা করছি দিন রান্না করি, তো রান্না করছি তো রান্না বানালে শেয়ার করছুম। তো এত লাই ছোট ভিডিও লো চলে এসছি, আই এখন ছোট ব্লগও বুঝবে শুধু আমি আজকে হই মাছ রান্না করছুম। তো এখন 12টা বাজার, আর ফুয়ারও ঘুম ফারাই ফেলাই, এখন আর কোনো চিন্তা নাই। তো ইয়া নলাই আগেই আমার সামনে ভিডিও লই আরে। তো আর আশা করি আমারা আর ব্লগ ইবে শেষ পর্যন্ত চাইবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো চলন না আমরা এখন আর রান্নায় শুরু করছুম। তো এখন ব্যাকিং পেঁয়াজ টেঁয়াজ ব্যাক কিছু কুড়ি লইম, টমেটো টমেটো ব্যাকিং কুড়ি লইম। তো কুড়ি লই গেলে রান্না চুলত দিফে লইম। তো আইন আই রান্না স্টার্ট করি। তো এখন আই একটা মাছ লই ফেলাই, একটা দশ 8টা পিস তাহলে একনা মরিচ দিও, অলস দিও লবণ এখন নদম পরে দিম। তো দিয়ে আইন আর একখানা সামান্য একখানা ভাজি ফেলে দিম। এত বড় মাছ না, ফোরন মাছ, ফোরন হালর করল খালি মানে তাজা একদম ফানি তুম তুললো আসলে আজা মাইয়া হকি হইয়া ইয়ান মরণ নাই, কিন্তু আইনি দাঁত লড়ের। তো এখন আই আর তেল চুলো দি ফেলাই, দিতে না হালকা হালকা করে বাজি দেখি দেবে। নলে বালা নলাগে আর কই মাছ বলি নয়, যে কোনো মাছ কাঁচা না খাই, কাঁচা আনতে পারে। তো এই নয়তো টাইম দিই, ইনুইতে তিন দিয়ে আমি মরিচ, তারপরে অলস রকম জাল গালে গেলাই চাঁদি মরিচ বেসলাই লই আরে তিন দিকে ওই গাছি আসলে খালি আর আপনি আর আনতাম এখন একান কিন্তু এখন তো দেখতে বাইরে যাওয়া হবে কি ছোটো বেলা কাজ আছে এখানে থেকে বলি না তার বেশি গাছ রাতি যে রাধে আয় না রাধি আয় আমার দিন এলাম শেয়ার করি রাতে এলাম নগরে দিলে কিন্তু আমরা দিবে দ্বিতীয় কাজটা কোনো পকেটে ফোন করে এখানে আমি রাঁধতে পারি এও করছি তুমি রাঁধো
এখন ওই যে রুগুর জন্য তুই আয় আরে মনে কেন হমই যত রাঁধিব না তত হম দিয়ে মজা নেই বুন্দি গেলে এলাম বুন্দি রাখনা সারি সারি লই লইয়ের এটা দিন খাতা দিয়ে দিই দিন খাতা বার বাড়াই দিদি ইচ্ছা মতো দিদি যত দৈন্য খাতা দিই তত মজা এগুলো এলাম দিয়ে রাখতো না লাড়ি দেয় আর মাছ রান্ধা গিয়ে গুই দেখতে রাখুন না পাঁচ দশ মিনিটও দশ মিনিটও লাগতো না পাঁচ মিনিটও নামাই ফেলে গেম তো আমার তার ভিডিও কেন লাগে অবশ্যই জানাবেন তো আমি প্রত্যেকদিন চেষ্টা করি দিই ওনারা লাই নতুন নতুন রান্না লই আসতাম রান্নার রেসিপি লই আবার লাই তো ওনারা হইলে চাইতেছন হইলে আর হইলে রান্না চাইতেছন আর হইলে ভিডিও চাইতেছন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনারা নজানালে আমি কেন হইতে যুম এবং এখন পর্যন্ত যারা আর সাবস্ক্রাইব করছেন এটার অনেক অনেক ধন্যবাদ তারপরে আর ভিডিও যদি ভালো লাগে আর যদি ব্লগ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো তো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমার বেকুন বালা তাইবান এবং আল্লাহ আর পরিবার দোয়া করিবেন আসসালামু আলাইকুম।